হেল্ল' ৰোমান, স্বাগতম জনাইছোঁ মোৰ এটি নতুন ভিডিঅ'লৈ। আৰু এতিয়া বাজিছে 1:28 আৰু এই ভৰ্দিপৰা এক এল্টো মানুহ মানে পান জাপা দি আনিছোঁ গোটেই মাহানক। এইফালে আছে মহন্ত ভাই, ইফালে আছে আমাৰ বিভাস, গোটেই কথা কি কাইজা কিয় কৰি আছা, ভালকৈ বহি থাক, নতুন গাড়ী নাতে। তো আমি এনেকে গোটেইকেইটা লগ হৈ পেলাই এক জেগাত মানে গা ধুবা যাই আছো, যিহেতু গৰমৰ বতৰ না, এইকেইদিন ক'তো ফুৰবা যোৱা নাই, গোটেইকেইটা একেলগে লগ হোৱা নাই। আৰু মহন্ত আজিকালি দামী মানুহ, আজিকালি লগে নাপাওঁ হেনেহেন। আৰু এইফালে বিভাসক লৈ আহিছোঁ আমাৰ ফটোগ্ৰাফী কৰবাৰ কাৰণে, ই মেইন ফটোগ্ৰাফাৰ আৰু আমাৰ তেনেকুৱা। মহন্ত ভাই, তই যি ইয়াতে বহি আছা, কিন্তু এনে বমি চমি নকৰবি, গম পাইছা না? ইয়াত আমি বমি হোৱাটো থাকেই, কভে উলিয়া বমি হয়। একদিন থাৰখনত বমি কৰিছে পুৰা, লাষ্টত আৰু পানী দি ধুইছে, পাঁচ চাটা খুৱাব লাগে, ভালকে বহি থাকবি দে, একো হেৰি নকৰবি। এক এলটো মানুহ এটা গৈ আছো আমি ডাও ধৰা গা ধুবৰ কাৰণে, গৰমৰ দিন না। আৰু ই কেনেকে হেৰিয়ে বোৱাই মন্ত, তই আগে কি আহিছা এনেকে দেখা নাই? টেলিস্কোপ লাগিছো। টেলিস্কোপ মানে আগতে কিবা পেটিকোটো জৰিও লোকে লৈছি, মানে আহিছো দক আৰু কিবা কে, আৰু মোক ডিষ্টাৰ্ব নিদিবি দে, শুনছা না, মই চলে আছো। অন্ত এনেহে যাই আছো, এটা গান গাই দিছো, তো এনেকে ধেমালি কৰি কৰি গৈ আছো দিয়ক, আৰু মানে গোটেইকেইটা একেলগে লগো নহওঁ না, আজি ছানডে যিহেতু গোটেইকেইটা একেলগে লগ হৈছো, তো সেই বুলিয়ে গোটেইকেইটা আৰু গা ধুবৰ কাৰণে ওলাই আহিছো। আৰু গৈ থাকোঁতে সেই টুইষ্টটো হবই আমাৰ লগত, মানে মহন্তৰ ইফালে গা চা বুঢ়া লাগছে, এতিয়া খিৰিকীখন খুলি দিছিল আৰু দম দি ফেলে জাপলো, মানে বমিটো লগত লৈ কিয় আনো দৈ, আৰু আৰু গেলি নাকি আৰু এইটো চাইডে যিমানে আহি আছো, মানে ভূটান চাইডে আহি আছো, সিমানে মানে ৰ'দ চ'দ নোহোৱা হৈ গৈ আছে, আৰু এইফালে চক অলপ দেৰিকে চাগে বৰষুণে আহিব। মানে বিদ্যা কৈছোঁ, ইয়াৰে নেচাৰটো বহুতে বেছি ধুনীয়া, আৰু ইয়াতে মানে কি প্ৰদূষণ মুক্ত টাইপৰ, কাৰণ বাক্সা জিলাখন সঁচাকে বহুত বেছি ধুনীয়াও আৰু নেচাৰেলো হয়। ভালকে আছা না বহি? সেনেকুৱা নহয় বাৰু, চিটিত নাপালবি দে, চিটিত গাড়ীখন কিন্তু নতুন লৈছো মাত্ৰ। আৰু আহি আহি আমি ভূটান বৰ্ডাৰ পামেই, আৰু 2 কিলোমিটাৰ আছে, মানে ভূটান বৰ্ডাৰৰ কাষতে হৈছে এই ডাউধৰা নদীটো। এতিয়া আৰু অলপমান গ'লে আমি সেই মানে গা ধোৱা স্পটটো পাম, আৰু মোটামুটি ধৰক 1.5 কিলোমিটাৰমান যাব লাগিব আৰু তেনেকুৱা। চলো, এটা দমকল নাই নেকি? দমকল তই কিয় আহিছা? মানে দমকলত গাটো সদায় ধুই থাকোঁ, তো একদিন দুদিন বাহিৰত গাটো ধুইও ভাল লাগে তেনেকুৱা টাইপ। তো এইফালে অলপ ৰাইট ছাইডে সোমাই যাব লাগিব, সোমাই গৈ পেলাই অলপমান আগতে হৈছে নদীটো, মানে চিধায়ো যাব পাৰি, কিন্তু আমি অলপমান বেকাতে আহিছোঁ, তেতিয়া মানে স্পটটো বেছি ভালকৈ দেখা পায় আৰু। আৰু এইটো স্পটত মানে মই একদম সৰু থাকোঁতে আহিছিলোঁ, এই বহুত দিন ধৰি, মানে বহুত বছৰে হ'ল না, মানে আগতে ধৰক কলেজ চলেজ বাং কৰি পেলাই আহিছিলোঁ, আৰু এইফালে চব ঠোগা পি হৈ আছে তিনিটা। আৰু মহন্তয়ে সেই সুদূৰ বেলচৰৰ পৰা কলেজ বাং কৰি বুলি একে আহিছিল, তই ৰাস্তা ৰাস্তা চিনি পা? মানে যেতিয়া মানে কলেজত পঢ়ি আছিলোঁ হা, এটা ক্লাছো কৰা নাছিলোঁ, আহি কিনে ইয়াতে আহিছিলোঁ মই, সেইকাৰণে আজি তই হেনে লাফাংগা মহন্ত জি প্ৰায় ধৰক 300 বাৰ মানুহ ইয়াৰ ইয়াৰ মাথা নষ্ট হৈছে বোলে কাক ৰিলছ বনাই আছো। এইফালে ফাইনেলি আহি পালোঁ আমি পিকনিক স্পটটো, এইফালে চাওক পুৰা গাড়ী চাড়ী ৰখিয়ে আছে, মই বাইদেউ দুইলে ফেলে দেখাই দিছোঁ আপোনালোকক, বাপৰে বাপ, মানুহে মানুহ ৰখোৱে, সেয়া ফেলে চাওক। আৰু আহি আহি আমি এটা মানে বিখ্যাত জেগা পালোঁ, এইফালে চাওক নদী, আৰু এই নদীটো পাৰ এই স্কৰপিঅ'খনত তাকে লৈ যাব লাগিব, কিন্তু মোৰ এখন এল্টো ভাই পাৰব না আৰামছে। তো এতিয়া মই থান নহয়, মই এল্টোখন মানে আজি ফাৰ্ষ্ট টাইম অফ ৰোডিং কৰিব গৈ আছোঁ, মানে ৰাস্তা দি ৰাস্তা ৰাস্তা একো নাই, ডাইৰেক্ট মানে পানী দি সুমাই দিম, দেচোন ভাই দেখে দি পাৰে না নৰে, এই কিয় নৰব, এই এল্টোখন মোৰ থানৰ নিচিনাই জয়েদি নহয়, হয়েদি সুমাই দিবা পাৰি, মানে মাউণ্টেইন গোট না যিমান যি নকলেও। ফাইনেলি মানে গাড়ীখন আনিলোঁ, মানে এটা বস্তু এইখনক মাউণ্টেইন গোট বুলি এনে নকয়, এইকাৰণে কয় যে এইখন পাহাৰীয়া ছাগাল য'তে ত'তে গুচি যায়।
তো মোৰ এল্টোখন ইয়াত পাৰ্ক কৰি থলোঁ আৰু আমি সৌটো চাইডে গা ধুবৰ কাৰণে যাম। মানে চব কিমান ধুনীয়া পানী, মানে একদম বিশুদ্ধ পানী, ইয়াত পুৰা এনজয় কৰিম আৰু। তো ভাই গা ধুবি না? গা কেনেকৈ ধুৱে ভাই? ধুনীয়া ৰাপি ধুন ভাই, চাৰিওফালে ছোৱালী 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 ভাই, ছোৱালী থাকোৱেই এটা হেৰি আৰু বডি চডি থকাত বডি থকা হে লাগে নেকি, মানুহৰ মাথাটো লাগে মেইন। অ' সি ভাহিছি হৌ গেল, এই তোৰ চকচক ভাহি গেল। অ ভাই জনে সি গালি হৈছে, এনজয় কৰি আছে। তো এতিয়া আমি কাপোৰ চাপোৰ খুলি তাতে জাপ মাৰি দিওঁ নাকি? জাপ মাৰি দিব তাতে তলতে মিলছা নেকি? চেফ নাই পাগলা হৈছে ঘুরে গেলি ডাঙর কথা পানীত নুমার লগে এই মস্ত বরফুণ লাগছিল অল্প সময় গাড়িখান গাড়িখান মানে এটা কথা কিন্তু এই বরফুণ অলপমান ভিজিও ভাল লাগে, ভিজি ভাল লাগে কিন্তু ড্রেসে চেঞ্জ করে লো যেহেতু আমি এই ড্রেস পিঁধি ঘরকো যাব লাগবে না, সেটাও ড্রেসটাও চেঞ্জ করে লো। এইবিল পরিবেশ এইকারণে ভাল লাগে আপনাদেরও মানে আবেন ইয়াত, মানে পাঠশালার পর বহুত বেশি দূর নয়, এখন মারি নব পাঠশালার পর বহুত বেশি দূর নয়, ধর কবাত এই 20 কিলোমিটার মানর ইফাল ইফাল, মানে ভুটান আহা রোডতে এইখানে ডাউ ধরা বলে কয়। আর মানে ইয়াত ভুটানের যখন পাহাড় আছে ন, পাহাড়ের পর গোটেবিল পানি এনেক নামি আই পেলে পুরা সেই সাইডে গুছে যায়, আর এই ডিরিং বলে কয় সাগে, মানে ভালকে না জানো বারু। এফালে সব কি ধুনিয়া নেচার, এফালে সব মানে সরু নালা এটা দেখা দেয়, তো নালা টাইপ পাবো কিন্তু একদম শিকশিকা পানি, আর এইফালে একটা শিহু আইসিয়ে, আর এইফালে একটা শিহু গা ধুই আছে। ও ভাই শিকি মিঠা শিহু শিহু এই ইয়া সব কিবা উল্টা হয়ে যে নমুনা আর এইবিল মন তো যাতে আকবার মো নামু বের কিবা করে ফেললি কি ধুনিয়া পরিবেশ ধুই লো অল্প মানে দুঃখ বশত কথা তো হল মানে আপন মানলো ধুনিয়া পরিস্থিতি চকসুন দিছিলো দে মানে খসি ফেললি সবিয়া। তো এটা অল্প সেইটো সাইডে নুমু রব, মানে হওয়া এই পতা মানে এই সাইডে তো নুমলোয়ে ভাই ভালকে এবি রে, এতে গ্লাস চাস থাকতে পারে কিন্তু লাহে লাহে মানে সেই সাইডে মহন্ত গেছি কিবা হয়েছে ইয়ার ইয়ার মানে জানে আর হলে ভাঙা হেন চলি ই আর স্কচ দটা হলে ভাঙা, মানে বিদ্যা গুছি ইয়া কানলে আলে বিলে হবো এটা আর গাড়ির ভিতর বই আছে সকস কি করি ভাবি বিসরিছো কি ওর ভাই গোর কি জি হ্যাঁ উড়াইছি ইয়ার মানে এত বস্তু থাকে কোনবা চাবি হব মানে কোনবা বিয়া করলি তিরি তো নুহুরলিহে রক্ষা ইয়ার। এই সাইডত সব কি বেশি ধুনিয়া মানে পরিবেশ, মানে মই গা তো ধুবা নি আর ইমান কি আর এটা মহন্ত বমি করছি মানে কি হব অবস্থা কি ইমান আলে বিলে নাই কি চাই আছে ইফালে কি কি চাই আছে এ নয় ভাই কি চাই আছে আপনার চাব ইচ্ছা করছি আপনি এইখানে মুখ মেলি চাই আছে। তো এটা আপনার অলপমান এই সিনারিটা সিনেমেটিক এনজয় করক। আর আমার মহন্তর একটা তার মানে নতুন নিনজা টেকনিক আছে, মানে একটা হিল উপর দইলে দি একটা হিলে দি ঠুকি দিবা পারবো দেদি মিশাও কি আক লাস্ট ট্রাই দে আরেকবার দে আইয়া দিন বারো হয়েছি এইয়া আইয়া ইহতে আরে এতে তারমানে মিশা কথা কবা মিশা কথা শুনিবা মিশা কথা খাবা আর গা ধুই থাকতে মানে মহন্ত ভাইয়ে কলে এটা বলে শের শিকিছে নতুনকে মানে শের কব জানা হয়েছে তো ভাই শেরটা কই দি তো নতুনকে এটা শের শিকিছু তো মুখত আছে মোর দাড়ি তো মুখত আছে মোর দাড়ি পিন্ধা নাই কিন্তু মই হাড়ি আর ও ভাই তুই ইনকে রাখবি না ঘরক যাবি ও নাযাও নহয় এজো তো বহুত এনজয় করিলো এতিয়া মানে কিবা অলপমান খাব লাগে খাইলো ঘর যাব লাগে ভাই জো 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 দেরি হয়েছি অ তো উপর উঠলে নাকি দে দে যাই আছো ল। তো এতিয়া গাড়িত বহি ললো আর ইহতেও আহি আছে মানে কাপড় চাপড় চেঞ্জ করলে এটা পিছফালে বহিলে, তো এতিয়া যাও কিবা অলপমান খাও খাই লৈ পেলাই ঘরত যাও। তো এইখানে আছিল আজির একটা সরু ভিডিও, যদি ভিডিওটি চাই পেলে ভাল পাইছে তেনেহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে ধরব, ধন্যবাদ, বাই বাই।